আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি যে ইউটিউবের নতুন রুলস অনেক হার্ড। তো ইউটিউবের মেইন রুলস যেটা, সেটা হচ্ছে 4000 ঘন্টা অস্ট্রিম অ্যান্ড 1000 সাবস্ক্রাইব। এটা কার পক্ষেই সেইভাবে এক বছরের মধ্যে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। এটা সম্পর্কে আমাদের অনেকে অনেক মতবাদ দেয় যে ইউটিউবের রুলস ঠিকঠাক মতো মেনে এই অস্ট্রাইম অ্যান্ড সাবস্ক্রাইব গেইন করা অনেক কষ্টসাধ্য, অ্যান্ড এটা যদি আমরা কারো কাছ থেকে কিনে নিই, পেইড প্রমোট নিই, তারপরেও নাকি অন হয় না। তো এই ধারণাটা আসলে ভুল, কারণ আমার নিজের চ্যানেল, সেটাও কিন্তু আমি মনিটাইজেশন করে আমি নিজে চালাচ্ছি, অ্যান্ড তার থেকে আর্নও আসতেছে। আপনাকে আপনাদের আমরা আমি একটু পরেই স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেব, ঠিক আছে, যে আমাদের অলরেডি মনিটাইজেশন অন হয়েছে অ্যান্ড তার থেকে আর্নও আসতেছে। তাহলে আপনাদের চ্যানেলে কেন আপনারা যদি প্রমোট করে নেন তাহলে মনিটাইজেশন অন হবে না কেন? আর আমি আছি আপনাদের সার্ভিস দিতে, যে আপনারা মনিটাইজেশন অন করার পর্যন্ত আপনাদের যেই 4000 ঘন্টা অফ টাইম, এটা কিন্তু মনে করেন অনেক বড় একটা ব্যাপার। 1000 সাবস্ক্রাইব এটা হয়ে যায়, দেখা যাচ্ছে এক দুইজন করতে করতে হয়ে যায়, যেহেতু এক বছর টাইম পাচ্ছি। তো আমি আপনাদের সাপোর্ট করব 4000 ঘন্টা অফ টাইম গেইন করতে। সেক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমার বক্তব্যটা সংক্ষেপে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।